জোয়ারের ফাঁদিতে নিঝুম দ্বীপ প্লাবিত, 50,000 মানুষ ফানিবন্দী, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ে টানা বর্ষণ ও জোয়ারের ফাঁদিতে নিঝুম দ্বীপ ইউনিয়ন প্লাবিত হয়েছে। রোববার 26 মে সকাল থেকে শুরু হওয়া জোয়ারে নিঝুম দ্বীপ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। হাতিয়ার চারপাশের নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 10 ফুট পানি বৃদ্ধি পেয়েছে, আর এতে পানিবন্দী হয়ে পড়েছেন 9 নং ওয়ার্ডের 50,000 মানুষ। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউনুস আলী বলেন, বন্দর কিল্লা, নামার বাজার, ইসলামপুর ও মোল্লা গ্রাম সহ পুরো নিঝুম দ্বীপ ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে। মানুষজন ঘর থেকে বের হতে পারছেন না। পানিতে ভেসে গেছে গবাদি পশু খাদ্য ও মাছের ঘের, তলিয়ে গেছে শাকসবজি সহ নানা ফসলের জমি। নিঝুম দ্বীপ ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য কেপাইট হোসেন বলেন, অস্বাভাবিক জোয়ারের ফলে মেঘনা নদীর পানি দ্রুত বাড়ছে, বেড়িবাঁধ না থাকায় নিঝুম দ্বীপের সব তলিয়ে গেছে। আমার বিভিন্ন কৃষি জমি সহ লাখ লাখ টাকার ফসল তলিয়ে গেছে, পানিবন্দী হয়ে গেছে পুরো ইউনিয়নের 50,000 বাসিন্দা। নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিনাজউদ্দিন বলেন, নিঝুম দ্বীপ ইউনিয়নে বেড়িবাঁধ নেই, তাই সকাল থেকে এখানে জোয়ারের পানি উঠেছে, বিকেলেও জোয়ারের পানি কেবল বাড়ছেই। মানুষ পানিবন্দীর পাশাপাশি সুপেয় পানির সংকটে পড়েছে, রাস্তাঘাট সব তলিয়ে গেছে, সব মিলিয়ে নিঝুম দ্বীপের সকল ব্যবস্থা ভেঙে পড়েছে। আর এই বিষয়ে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও সুভাষিস চাকমা বলেন, জোয়ার এখনো চলমান আছে, আমরা এই মুহূর্তে ক্ষতির পরিমাণ বলতে পারছি না। নিঝুম দ্বীপের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, আমরা খোঁজ খবর রাখছি, কোথাও কোনো ক্ষতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।